টানা তিন দিনের ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জায়গায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি পার্বত্য এলাকাগুলোতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারে সৃষ্ট বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 2 লাখ মানুষ। বান্দরবানে মাতামুহুরি ও সাঙ্গু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বরগুনায় বৃষ্টি ও জোয়ারের পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ফসল নষ্ট হয়েছে, ভেসে গেছে মাছের খেয়ে। ভোলায় ডুবে যাওয়া 2টি মাছ ধরা ট্রলারের 11 যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এদিকে বৈরী আবহাওয়ার কারণে বন্ধ আছে শিমুলিয়া বাংলা বাজার রুটের ফেরি চলাচল। দর্শক, বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের সৃষ্ট বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পাহাড় থেকে সরিয়ে নিতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? ফারিয়া, গত 2 দিনে আপনি জানেন 20 জন নিহত হয়েছে পাহাড় ধস এবং পাহাড়ি ধসের ডলে পানিতে ভেসে গিয়ে। তো এখনো কক্সবাজারে 2 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এরকম বৃষ্টিপাত, টানা বৃষ্টিপাত অতীতে হয়নি বলে অনেকে আমাকে জানিয়েছেন। কক্সবাজার জেলা প্রশাসন সূত্র আমাকে জানিয়েছে এ পর্যন্ত 58টি প্লাবিত হয়েছে এবং তাদের হিসাবে 73,500 জন মানুষ পানিবন্দী রয়েছে, কিন্তু বেসরকারি হিসাবে 2 লাখ মানুষ পানিবন্দী রয়েছে এবং শত শত গ্রাম এখনো গ্রামের মানুষ এখনো অসহায় অবস্থায় রয়েছে। তারা অনেকেই খেতে পারছে না, সরকারি সহযোগিতা তারা পাচ্ছে না। যদিও বা জেলা প্রশাসন আমাকে জানিয়েছে মাত্র 5 লাখ টাকা এবং 150 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে, আজকেও তারা ত্রাণ দেবে বলে আমাকে জানিয়েছে। সরকারি সাহায্যের পাশাপাশি বিভিন্ন এনজিও সংস্থার পক্ষ থেকেও মানুষদের সাহায্যের জন্য এগিয়ে যাওয়া হচ্ছে। এখানে অনেক রাজনীতিবিদ থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বন্যার্তদের সহযোগিতা এগিয়ে আসছে। আপনি জানেন পাহাড়ের পাদদেশের ঝুঁকিপূর্ণ বসবাসের কারণে পাহাড় ধসে তারা হতাহতের ঘটনা ঘটছে। তো গত 2-3 দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশ থেকে অনেক মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং সেই কার্যক্রম। ধন্যবাদ শাহিন। এতক্ষণ কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সাইফুর রহিম শাহিন।